দুদিন আগে নদিয়ার শান্তিপুর সূত্রাগর অঞ্চলে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলাকালীন গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়। জানা যায়, ওই সবজি বিক্রেতা শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সচিপাড়া লেনের বাসিন্দা ছিলেন। রবিবার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি নিহতের পরিবারের সাথে দেখা করেন, ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দুর্ঘটনা ঘটে তখন আমি সত্যাগর অঞ্চলেই ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি হসপিটালেও যাই, খুবই মর্মান্তিক দৃশ্য। তার পরবর্তীকালে পরের দিন আমার ওয়ার্ডেরই যিনি ছিলেন তিনি গত হয়েছেন, আমি খবর পেয়েছি। সেখানেও আমি তার বাড়িতে গেছিলাম এবং আমার সাথে কাউন্সিলরও ছিলেন, যাতে আর্থিক যে সুবিধা যদি তারা কিছু পাওয়া যায় সে ব্যাপারেও আমি কথা বলেছি। আমি পরিবারের পাশে সবসময় আছি এবং চেষ্টা করব যাতে তারা আর্থিক সহায়তা কিছু পান, এ ব্যাপারটা আমি চেষ্টা করছি। আমি পরিবারের পাশে সবসময় আছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন।